তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবা, এই যার কাছে মরণের ভয় আছে, যার কাছে দুজকের ভয় আছে, এর গোরে শাস্ত্র মত রাখবো। এ দুজকের বই যদি এর অন্তরে ঢুকে, আল্লাহর বই যদি এর অন্তরে ঢুকে, দুনিয়ার কোন লুবলার সারা পেতে পারবে না। কাছে বুঝা গেল, দুনিয়ার লুবলার সামনে দৌড়া লাইছে, দুনিয়া হইছে মরা গরু, মানুষ হইছে কুত্তা, মানুষ হইছে কুত্তা, আর দুনিয়া হইছে মরা গরু। আর এই মরা গরু দিকে মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ ভাইয়া বলছে। কিন্তু মানুষ একটা সবল কুত্তা যদি হয়, আর দুর্বল কুত্তাটার কুত্তাটারে দুর্বল গুছাইবে লেগে দেয় না, হুক বুঝাই শিকার মারে, উঠটা দৌড় মারে, দেখা যায় শেষ পর্যন্ত কুত্তায় দৌড়তে দৌড়তে কি যায় একটা খান পর ঘুরে দিছে, একটা আদি হাঙ্গর হইরা দিছে শেষ, কাজে ঠান্ডা নিছে গা সব, কাজে আমরা ওই ওই দুনিয়ার মধ্যে হইরা গেছি গা, আমরা মরা গরু খানা টানি রাখছি, কিন্তু ধর্মের দিকে আমরা নাই, ধর্মের কথাবার্তা আমরার মনে নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই মুসলমান ছেলে ডাক দে আল্লাহ, আমারে তুমি জাহান্নামে বানায় না, এবার ছেলে ডাক আল্লাহর ভয় মুক্তি তার অন্তরের মধ্যে সব সময় থাকে, এবার জালেম বাদশা তারে বুঝাই বুঝে না, মেয়েটাই দেখতেছে বাবা ঘরের ভিতরে যাই বালা খুশি মনে, আই বালা বেজার হইয়া আয়, মা মেয়েটা জিজ্ঞাসা করে বাবা আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি এই ঘরের মধ্যে কি আনছ, তুমি যাও বালা খুশি হইয়া যাও, আও বালা বেজার হইয়া আও, তার কারণ কি, মেশ বাসায় ডাক দেন মা যাওয়ার বেলা খুশি আওয়ার বেলা বেজার, তার কারণ হইল আমি তোমার জীবনের জন্য একটা পুরুষ সেবা চাইছি, কিন্তু ওই পুরুষটা তোমারে বিয়া করতে রাজি না, তোমার সুন্দরীর মন নিতে রাজি না, সে সে ধর্মের দিকে পাগল, এখন সে ধর্মটা আমি শুনাইতে পারি না, ওই কারণে আমার চেহারাটা বেজার। মেয়েটা কয় আব্বা তুমি যদি আমার লাগে আইনা তো দিল কুলো স্বভাবে তাবারে তার সামনে চাইতে দেও, এখন তুমি ব্যবসা কই মা যা, তুই বাসায় না রূপ লইয়া সাজ লইয়া দাসী বান্দি লইয়া যা, এবার দেখা যায় মেয়েটা দাসী বান্দি বাসায় না রূপ লইয়া ছেলেটার কাছে যায়, ছেলেটার কাছে যাইলে ঘুরে ছেলেটা দুইটা চোখ বন্ধ কইরা ডাক দেয় অলিমান ফাফা বা কামা রব্বি জান্নাতান পাবি আইয়া আল্লাহ, তোমার কোরআনে ঘোষণা দিছ যারা গুনার বইয়ে দৌড় দেয়, যারা জাহান্নাম রে বই কইরা দৌড় দেয়, যারা আল্লাহ তোমারে বই কইরা দৌড় দেয়, এদের লাগি দুইটা বেহেশত দিছ আল্লাহ, তুমি কি আমারে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবানি কইনা সুবহানাল্লাহ। আর যার পিছে আল্লাহর ভয়, যার পিছে দুজকের ভয়, এর পিছে কি দুনিয়ার লুবলালস আছে, এর পিছে দুনিয়ার কোন নারী নঙ্গই তাহলে সাইকেল হয় না সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে 360 জন বলি এলে আছে গেসু দারাজ রহমাতুল্লাহ আলাই, এ যিনি ধরমপুরের মাজারের মধ্যে হইরা নিছে, উনি কয় শাসনের কয় রাজা গোবিন্দ রাজা যখন 40,000 নারী ল্যাংডা হইরা সাইরা দিছে, ল্যাংডা হইরা বিজ্ঞান দিয়ে সাইরা দেওয়ার পরে শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাই ডাক দেয়, হে আমার সাথীরা তোমাদের নুমাল দিয়া তোমাদের সবটা গুরো মুখ গুরো, গেজুদারাজ রহমতুল্লাহ আলাই ডাক দেয়, হে আল্লাহর বলি যদি নুমাল দিয়া যদি মুখ গুইরা লাগে ইসলাম কেমনে হসা রইব, এখন উনি ডাক দে বাবা শরীয়তের বিধান তো রাখতে হবে, গেসুদারাজ রহমতুল্লাহ আলাই ডাক দে আল্লাহর বলি আমি শরীয়তের বিধান উড়াইতাম না, নিজের হাত দিয়া তরোয়ালি লইয়া গাড়ির মধ্যে একটা ফুক দিছে, ফুক দিয়া মাতানারে হাতে লইছে লইয়া তিতাস নদীর মধ্যে ফালাইছে, আর খেলনা কাটা বডি ওই সুন্দরী মহিলার দিকে দৌড় মারছে, মাথা হাটা বেড়া তার কোন বেটে আইবে বেডি দেখতে ওই সব বেডি দৌড় লইছে, এখন দেখা যায় একটা মাথার দ্বারা একটা মাথা কারার দ্বারা বাংলাদেশও আজকে 19 কোটি বা 20 কোটি মুসলমান কার দ্বারা ভাইলা, কোনো টুফিউলা বানাইছে মুসলমান, উনি ফান্ডা মুসলমান বানাইছে কেডা বানাইছে,
যিনি নিজের বডির মাথা হাইতে হাওয়াই দিছেন কোনটা সুবহানাল্লাহ বন্ধুরা আমার এবার এরা তিন ভাইয়ের মধ্যে শুধু ভাই ডাক দে আল্লাহ আমারে জাহান্নামে বানাইও না মেয়েটা মেয়ের বাবার কাছ থেকে 40 দিনের সময় আইনা 39 দিনের সময় শেষ এখন বাসা জিজ্ঞাসা করে মা তুমি কি আগবাইছ কই বাবা আর একটা দিন রইছে এবার বেলাও শেষ আমার খেলাও শেষ এবার একা একা শুধু এই ঘরের মধ্যে গেলেন গিয়া এমন একটা সাজ নিলেন কাপড়ের উপর দিয়া ভিতরের সবকিছু দেখা যায় বলেন আউযুবিল্লাহ এখন এই মেয়েটা গিয়া গো বাইরে আমারে দেখবার লাগে এই দেশের ছেলেরা পাগল ভরা হইয়া ঘুরে আমি আমার বডিটা আমি আমার দুই বোনের বাহারটা আমি তোর সামনে আনলাম এবার ছাইয়া দেখ আমি যুবতী কেমন সুন্দর এই ছেলেটা দুইটা হাত মুখের মধ্যে দিয়া সত্তরে বন্ধ করে কান্দে আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না বাচ্চা রইলে তোর ইমান দে বাঁচাইলে ওই জিনিসটা আমারে শিক্ষা দিয়া দে এবার মুসলমানে ডাক দেব আমার ইমান যদি তুই নিতে চাস এই ধর্ম যদি মানতে চাস কাজে আমার দুইটা ভাই তোর বাবার রুহার গড়াইয়ার মধ্যে মাছের মতন বিরান হয়ে গেছে আমিও বিরান হই মু জীবন দিমু ইমান দিতাম না কাজে তুই ইমানের জ্বালানি সহ্য করতে পারবে কইনা সুবহানাল্লাহ আর ইমান কি অর্থ জিনিস ইমান কি শাসনের মধ্যে গপ কইরা ইমান পাওয়া যাবে ইমান কি এই রং রঙের টামসা গপ গুজুরি হইলা ইমান বাসান যা ইমানের প্রতি মক্ক হতে হয় ইমানের বিষয়ে দর দিতে হবে না সুবহানাল্লাহ বন্ধুরা আমার সুন্দরী যুবাব দিছে ভাই তোর নবীর কলমা ডামারে ফলা এখন আমারে কলমা ফলাই আসার সে আমি আমার বাবার ঘর থেকে দুইটা দেশি গুড়া লইব দুইজন দুই গুড়ার মধ্যে উইটা আমার বাবার রাষ্ট্র সাইরা তোর দেশের মধ্যে যাইব এবার তোর নবীর তরিকা মতে বিয়া হইয়া আমার জিন্দিগি কাটাইব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 বন্ধুরা আমার হে প্রেমের মানুষ এবার মেয়েটা গিয়া ডাক দে আব্বা আমি আমার কথা মতে রাজি করছি একটা সত্র ওই সত্রটা রাখি ওই সত্রটা হইল দুইটা গুড়া দিবা আর আমরা দুইজন দুই গুড়ার মধ্যে ওইটা তোমার রাজ্যটারে একটু গুইরা দেখব কইনা সুবহানাল্লাহ হে দুনিয়ার মানুষ দুইটা গুড়ার মধ্যে উইটা দুইজন শাবক মারতেছে দুইটা গুড়া পাগল হইয়া গেলেন এবার ফাঁস ফাঁকে একটা মানুষের শব্দ শোনা যায় হাজার হাজার মানুষের শব্দ শোনা যায় কয় দাঁড়া রে দাঁড়া গুড়া লইয়া দাঁড়া সুবহানাল্লাহ দাঁড়া গুড়া লইয়া দাঁড়া কোনটা বিষেদা যদি শত্রু ডাক করে এখন গুড়া লইয়া দাঁড়াইব গুড়ারে আরো বড় হয়ে শাবক দেয় গুড়া পাগল হয়ে এবার পাশে তার ডাকে এক গোলে এবার সামনে দিয়ে আরেক গোলের আওয়াজ শোনা যায় ওই দাঁড়া রে দাঁড়া আরে গুড়া লইয়া দাঁড়া এখন মুসলমানে কইব আর যাইবার জায়গা নাই তোমার বাবার শত্রু সামনেও বাড়াইছে পাশেও বাড়াইছে এখন যাওয়ার আর দরকার নাই গুড়া লইয়া দাঁড়াও মরু যদি ইমান লইয়া মরবো বেঈমান হইয়া না বন্ধুরা আমার ফাঁসে একদল মানুষ
মাথায় দুই গায়ে মাথায় ফাঁক দিয়ে গায়ে ফাঁক যাবে এখন ইসলামের তৌহিদের নিশান লইয়া ডাক দে বাইরে ভাই আমরা মাসের মতন বিরান হইয়া লোহার কড়াইয়ার মধ্যে আল্লাহর জান্নাত পাইলাম একটা আর তোমার কপালে আল্লাহর জান্নাত রাখে দুইটা না সুবহানাল্লাহ তোমার কপালে কয়টা দুইটা এই সম্পদটা দিবার লাগে আমরা আল্লাহ দেখতে থেকে ভালাইছে না সুবহানাল্লাহ বন্ধুরা আমার এবার সামনে একদম এই মানুষ ডাক দে বাই করা যাস না তোরা ঈমানের নাপকারী ভাইছস তোরা জান্নাতের পোশাক পাইবে তোরা জান্নাত কদার কফালরে জস্ত্র হয়ে গেছে কাজে ওই মহিলা নারে নিয়া আমার নবীর তরিকা মতে বিয়া কইরা জিন্দেগি কাটাইবে আল্লাহ তোদের কফালে দুইটা জান্নাত পুরস্কার দিছে হইলা শুনো শুনলা আমরার আল্লাহ এই ঘোষণাটা জানাইবার লাগি তোমার কাছে বানাইছে হইলা সুবহানাল্লাহ তো আল্লাহর কোরআনের বিধান সত্য আল্লাহ হল ওয়াদা আলাইহি হাক্কা আমি যা ওয়াদা করছি আমার ওয়াদা নষ্ট হয় না দুনিয়ার মানুষের ওয়াদা নষ্ট হইব আমি খোদার ওয়াদা নষ্ট হয় না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইসলামের কাজের মধ্যে মইরা যে শান্তি পায় পৃথিবীর কোনো কাজে মরলে এই শান্তি পাওয়া যায় না ইসলামের মধ্যে মরলে হইলে যে শান্তি পায় পৃথিবীর কোন কাজে মইরাই শান্তি পাওয়া যায় না মানুষ মরার বাকি থাকে না কেউ ফেরতাই মা মরব কেউ উষ্ণায়া মরব কেউ ফালিত কইরা মরব কেউ আগুনে হইরা মরব কিন্তু মরার বাকি কেউ থাকে না হইনা সুবহানাল্লাহ কিন্তু মরতে হবে আল্লাহর ধর্মের মধ্যে হইরা আল্লাহর রাস্তার মধ্যে হইরা মরতে হবে হইনা সুবহানাল্লাহ নবীজির তিনজন সাহাবীরে মউতার যুদ্ধের সেনাপতি বানাই দিলেন কয়জন বানাই দিলেন তিনজন রে সেনাপতি বানাই দিলেন এরা কইলেন একজনের পরে আগে যাইবা আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি শহীদ হইবা তুমি যাইবা যুদ্ধের সেনাপতি ইসলামের পতাকা ধরবা আব্দুল্লাহ ইবনে রাওহা ধরবা এরপরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি ধরবা সাহাবীরা প্রশ্ন করেন নবী গো একটা যুদ্ধের মাঠের মধ্যে একজন সেনাপতি দিলি যথেষ্ট আপনি তিনজন সেনাপতি দিলেন তার কারণ কি আমার নবী ডাকলে হে আমার সাহাবীরা তোমরা জানো না আমি ছেড়ে দিছি এরা তিনজন সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হইব এরপরে খালিদ ইবনে ওয়ালিদের হাতে যুদ্ধের পতাকা যাইব তার হাতে ইসলামের জয় হইব না সুবহানাল্লাহ এই বেড়াই আজকে যদি কয় বলে আন্নার দক্ষিণ আন্নার ভোর ওয়াদের মাঠে লইলে একজন মরব এ একজন যদি মর মর মরবার কথা কয় আরে তুমি নেকি হে আতে দইয়া এ কেউ আইবে হলো কাজী মরার এর তো বই পড়ে হে মানুষ তিনটা জিনিস দুইটা জিনিস পছন্দ করে না একটা জিনিস হইলো দুনিয়াতে আয়া কেউ মরতে চায় না একটা জিনিস দুনিয়াতে আয়া কেউ মরতে চায় না আরেকটা জিনিস হলো দুনিয়াতে আয়া কেউ বুড়া হইতে চায় না এ দুইটা জিনিস মানুষে আরক থাকতে চায় দূর থাকতে চায় মরার থেকে দূর থাকতে বুড়ার থেকে দূর থাকতে মরবো বুড়া হইব মরার বাহিরে থাকতে না বুড়ার বাহিরে থাকতে না হইনা সুবহানাল্লাহ বন্ধুরা আমার এবার তিনজন সেনাপতিরে কয় তোমাদের মা বাবার কাছ থেকে বিদায় লয়ে যাও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফালিত ছেলে ডাক দে নবী গো ও আমার নবী আপনি তো আমার বাবা কাজে আপনি যুদ্ধের মাঠে আমি শহীদ হইবার জন্য বিদায় দিলেন আমি আর কার কাছ থেকে আনতাম আমার নবী কয় যায়েদ রে তোমার মা আয়েশার কাছ থেকে বিদায় লয়ে যাও না সুবহানাল্লাহ এ দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমার নবীজির সাসাতো ভাই হযরত আলীর আফন ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন গিয়ার ডাক দেয় বিবি আমার সন্তান গুলি কই আমার দারে আনো সন্তান গুলি আনিলেন এবার জাফর কই বিবি আমি যে রাস্তার মধ্যে শহীদ হইব আমার দুইটা সন্তান তুমি এই রাস্তায় কুরবান কইরা দিও বাপে ভয় আমি মরব আমার জি পুত্র এই রাস্তার মধ্যে দিও আমরা তো ইডা নাই আমরা জি হুকরে আমরা আল্লাহ রাস্তায় কোনডা আর বেঈমানের রাস্তা কোনডা ইরা সি হাইছি না আর যদি সি হাইতাম তাহলে জি হইতে শিখতো কোন সুবহানাল্লাহ
বন্ধুরা আমার জাফরের বিবি দুটি সন্তান লই আল্লাহর দরবারে হাত উঠাইলেন ডাক মারলেন আল্লাহ ও আমার আল্লাহ আমার নবী কয় জিফুতে যদি বাপের লাগি দোয়া করে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় বিবি যদি দোয়া করে স্বামীর লাগি দোয়াটা কবুল হয় আল্লাহ আমি আমার সন্তান লইয়া আমার স্বামী আমার স্বামী যুদ্ধের মাঠে যাইব আল্লাহ তুমি যুদ্ধের মাঠটাকে গাছি বানাই দিও সুবহানাল্লাহ কি হয় বললে শহীদ বাসলে হয় কি গাছি এখন জাফরের কেরওয়ালের গাড়ি দিয়া বিবির ফিদের ফিদের মধ্যে বাড়ি মারলেন বাড়ি মাইরা হয় দিবে হাত নামা হাত হাত কৃষ্ণ হইনা সুবহানাল্লাহ বন্ধুরা আমার এবার জাফরের বিবি বেজার হইয়া ডাক দেয় ওই আমার স্বামী আমার নবীর কথা কি তুমি মানো না এবার জাফর কয় বিবি আমি আমার নবীর কথা মানি আমি আমার নবীর কথায় আমি জীবন দিতে রাজি হইছি বাঁচতে রাজি না বলা সুবহানাল্লাহ আমার নবীজি ঘোষণা দিছে আমি মৌতার যুদ্ধে শহীদ হইম এখন তুমি যদি আবার বাঁচার লাগে দোয়া করো আমি জাফর আর বাঁচতাম না এটা সাহাবীদের ইমান নবীর কথারে এত বিশ্বাস করছে যুদ্ধের মাঠের মধ্যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন তিনজন সাহাবী যুদ্ধের মাঠে গেলেন এবার মাঠের মধ্যে গিয়া এ পৃথিবীর মানুষ এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা লইয়া দৌড় মারলেন যুদ্ধের মাঠে কইলা সুবহানাল্লাহ যুদ্ধের মাঠে যাওয়ার পরে এবার জাফরের বাম হাতটারে তরোয়ারে দিয়া কুপ দিয়া এবার ডান বান হাতটারে ঝুলাই দিলেন ডান হাতটা ইসলামের পতাকারে ধরলেন ধরার পরে বেঈমানে আইয়া ডান হাতটারে কুপ দিয়া ফালাই দিলেন এবার ইসলামের পতাকা জমিনের মধ্যে ফইরা গেছে এবার কেল্লা ডারে নিচে কইরা মুখ দিয়া কাবর মাইরা ইসলামের পতাকা লইয়া আকাশের দিকে ঠাঙ্গাইলে দুইটা হাত নাই মুখ দিয়ে হামর মাইরা ইসলামের পতাকা তুললেন বেঈমান আইয়া গলার মধ্যে কুপ দিয়া গলা ধরে মাথা ধরে বলির দিকে আলাদা হলা দিলেন হইনা নাউজুবিল্লাহ বন্ধুরা আমার এবার জাফরের কেল্লা ডাগিয়া কামুর মাইরা ইসলামের পতাকা ধরে কামুর মাইরা আকাশের দিকে ঠাঙ্গাইলেন আব্দুল্লাহ ইবনে রাওহা গিয়া দেখে রে যুদ্ধের মাঠের মধ্যে মানুষ দেখা যায় না ইসলামের পতাকাটা আকাশের দিকে ঠাঙ্গাইল এখন জাফর আব্দুল্লাহ ইবনে রাওহা দৌড় মারলেন গিয়া দেখে জাফরের মুখটা দিয়া কামড় মাইরা গলা কাটা মাথা এবার ইসলামের পতাকার আকাশের দিকে ঠাঙ্গাইলেন সুবহানাল্লাহ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কামর মাইরা বললেন আব্দুল্লাহ ইবনে রাওহা গিয়া ডাক দে বাইরে ভাই আরে তুই জেমনে ভাবে আল্লাহর ধর্মের জন্য শহীদ হইছস আমি নি জেমনে ভাবে আইতাম বাড়ি ইসলামের পতাকাটা আমার হাতে দে আমি দেখি রে আমি তোর মতন নি হইয়া শহীদ হইতে পারি বন্ধুরা আমার এ পৃথিবীর মানুষ আব্দুল্লাহ ইবনে রাওহাও শহীদ হইয়া গেলেন ইসলামের পতাকা রাখতে পারলেন না যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন আমার নবী ঘোষণা দিলেন খালিদ ইবনে ওয়ালিদ রে তুই ইসলামের পতাকা ধরিস তোর হাতের মধ্যে মুতার যুদ্ধ জয় হবে সুবহানাল্লাহ আমার নবী জানছে খেলা আগে মরব খেলা পরে মরব নবীজি ঘোষণা দিয়া গেলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 নয়টা তরোয়ারি সম্মান করলেন দশটা তরোয়ারির সময় মৌতার যুদ্ধ জয় হইলেন খালিদ ইবনে ওয়ালিদ ডাক দে হে মদিনার সাহাবীরা আমারে আরেকটা তরোয়ারি দে
এবার আর একজনে সাহাবী তরবারি দিয়া কয় খালে তিনে ওলিদ রে আর তরবারি নাই এবার আমার তরবারি তোমার হাতে দিলাম আমি তোমার ভাষণে বডি লইয়া দাঁড়াইলাম তোমার কোনো উপকার কর আমার সম্ভব হবে না সুবহানাল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যুদ্ধ করে আইলেন আয়া কয় ইয়া রাসূলুল্লাহ এবারে তরবারি যদি ধ্বংস হয়ে যায় তো আমি আর করব বলে ভাইতাম না আমার নবী ডাক দেখালে ইবনে ওয়ালিদ রে তুই জানোস না আমি নবীজির সুমুবারক দরকবির ভিতরে দিয়া দিছি হনা সুবহানাল্লাহ আমি নবীজির সুমুবারক দরকবির ভিতরে দিছি এই মাথার মধ্যে যতক্ষণ গুভি থাকব পৃথিবীর কোন শক্তি তোর দ্বারা আইত না কিসের বিনিময় আমার নবীজির সুমুবারকের বিনিময় এবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলা হয় সাইফুল্লাহ আল্লাহর তরবারি উনার নাম কি আল্লাহর তরবারি কাছে উনা হাজার হাজার বেঈমানে কসুর ফেরার মত কাট হইনা সুবহানাল্লাহ বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে রাওহা নতুন বিয়া কইরা ঘরের ভিতরে এক রাত্র বিবির কাছে রইলেন এবার বিবি কয় স্বামী তুমি যুদ্ধের মাঠে যাইবা আমি তোমারে বালো কইরা দেখছি না তুমি দরজার সামনে দাঁড়াও আমি তোমার ফাউতেকা মাথা পর্যন্ত একটা নজর দিব এবার আব্দুল্লাহ ইবনে রাওহা কয় বিবি গো কে রে চাইছে কয় আমি তোমারে হাসরের ময়দানে সিনবার লাগি কইনা সুবহানাল্লাহ আমি হাসরের ময়দানে সিনবার লাগে এবার আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দেয় বিবি তোর সোনার জীবনটা যদি আমার লাগে ধৈর্য ধরতে পারস আমার লাগে অপেক্ষা করতে পারস আমারে দেখতে হবে না শুনতে হবে না আমারে আল্লাহ যেদিন আল্লাহর জান্নাতে দিব আমি তোমারে না লইয়া আমি খোদার জান্নাতে যাইতাম না আমি তোমারে না লইয়া আমি আল্লাহর জান্নাতে যাইতাম না এ পৃথিবীর মানুষ হ্যাঁ সাহাবীদের ঈমানের ফারাক হতে শক্ত আছেন হন্না সুবহানাল্লাহ নবীজির একজন সাহাবী আছেন হুযাইফা নতুন বিয়া করছে নতুন বিয়া হইরা বরজাতে লইয়া হই শ্বশুর বাড়ি গেছে গিয়া সাইরা বরজাতে লইয়া হঞ্চা খাইছে হঞ্চার রানের মধ্যে দর্দ বরজাতে লইয়া ওই সময় আরে জন সাহাবী গিয়া নবীজি ফাড়াইছে হুযাইফার কাছে একটা সিডি দিয়া হন্না সুবহানাল্লাহ সিডিদার মধ্যে লেখছে হুযাইফারে ও হুযাইফা আমি নবীজির পর কাছে একটা সিডি দিলাম এই সিডিটা পাইয়া দেরি করিস না আমি তোরে হুনাইনের যুদ্ধের সেনাপতি বানাই দিলাম হুযাইফা বরজাতি লইয়া মুরগির রানের মধ্যে দন্ত টাইটা খাইত ওই সময় নবীজির স্বামী বাধা দিলেন ও হুযাইফা মুরগির রান ও দরিষ্টে একটু ফরে দর রহমাতুল লিল আলামিন করে একটা সিডি দিছে ওই সিডিটার মধ্যে কি লেখছে একটু দেখ কইনা সুবহানাল্লাহ এ পৃথিবীর মানুষ এবার হুযাইফা নবীর সিডি লইয়া মুখের মধ্যে সুমা দিলেন মুখে লাগাইলেন এবার লাগানির পরে সিডিটা খুললা দেখে ও হুযাইফা আমি নবী তোমারে হুনাইনের যুদ্ধের সেনাপতি বানাই দিলাম কাজে তুমি সিডি পাইয়ার দেরি কইরো না হুযাইফা মুরগের রানে না দইরা বরসাতিরারে না হইয়া আবরের দিকে একা একা দৌড় আরম্ভ করলেন শ্বশুর বাড়ির মানুষ আইয়া দেহে জামাই পঞ্চাব নাই এবার বরজাতিরা মুরগের লাল লইয়া টানা টানি এবার শ্বশুর বাড়ির মানুষে কই ও বরজাতিরা কুন্ডা দি মুরগের রান জারু সিল্লা পাইলা কাজে সে দিন মুমনি পঞ্চার মধ্যে নাই মুরগের রান দইরো না জামাই না লইয়া সুবহানাল্লাহ এই জামাই সারা বরজাতির কোন দাম আছে
বর্জাটির দাম কোন সময় মিলে একাই কি বানিয়া গেলে তুমি জামাই গুলি কপাল পুরো হোক আড়ু মাঙ্গা হোক আর ল্যাংড়া হোক জামাই ল্যাংড়া ওই লইয়া যাওয়া লাগবো আড়ু মাঙ্গা লইয়া যাওয়া লাগবো জামাই নিলে বর্জাটির দাম আছে আর এমনি একাই কই ভাই কই মাইরা গেলে কোনো দাম নাই না দাম আছে বন্ধুরা আমার এবার বরজাতিরা ডাকে ও হুজাইফা আমরারে তুই কই কয়া যাস হুজাইফা ডাক দে হে আমার সাথীরা আমি তোদের ভিতে মুখ ফিরাইবার টাইম নাই তোরারে কোলের টাইম নাই কাজে আমার নবীজি আমারে হুনাইদের যুদ্ধের সেনাপতি দান দায়িত্ব দিছে কাজে আমি যদি কনসাল মুখের মধ্যে ভইরা সুন্দরী নারীর ফেমের মধ্যে ভইরা আমি যদি যুদ্ধের দায়িত্বটা হারাই আমি আমার নবীর সামনে কি জব দিব না সুবহানাল্লাহ এরার নাম হইছে আশিকের রাসূল এ তুমি আমি সেবে বুঝা আছি এ কাজে ফাঞ্চার আছি জিরাফির আছি আমি পিরাশির মোতের আছি গাঞ্জার আছি কুটলার আছি এ সাহাবীরা ছিলেন নবীর প্রতি সত্যিকারের আশিক ওই সাহাবীরা নবীর প্রতি জীবন দিতে দিদা বুঝাশনা হল না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার নবীজির সাহাবীরা এরা কি করছে নবীর প্রতি জীবন দিছে ঈমান দিছে না বহুদের ময়দানের মধ্যে আমার নবীজির একটা দাঁত মোবারক শহীদ হইছে হুনা সুবহানাল্লাহ যুদ্ধের মাঠের মধ্যে দাঁত ভাঙিয়া গেলেন এবার মাথার মধ্যে লোহার ডিগ ঢুকছে এবার শেরে খুদা আলী সাইয়্যা দেখে উহুদের ময়দানে নবী দেখা যায় না হুনা সুবহানাল্লাহ এবার আলী ডাকতে হে মদিনার সাথীরা আমার নবী কই এবার সাহাবীরা কই নবীর খোঁজ পাওয়া যায় না আলী সজিদার মধ্যে ফইরা কান্দে আল্লাহ এ আমার আল্লাহ ঈসা নবীর মতন তোমার বন্ধুর আকাশে নিও না ভুল করেছি আমরা অন্যায় করেছি আমরা জুলুম করেছি আমরা তোমার নবীর আকাশের মধ্যে নিও না আলী ডাক দেয় আলী যখন শিকার মারে মদিনার সাহাবি আইয়া ডাক দেয় আলী রে নবী মরে না নবী যুদ্ধের শহীদ হয় না নবীর ঘর করে আতি দুঃখে মাথার মধ্যে গুহার ভিতরে কাক হয়ে রইছে না সুবহানাল্লাহ আলী ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার তিটারে চান্দা কুইলা দেয় আমার নবী ডাক দেয় জামি রে আলী যুদ্ধের খবর কি হয় নবী গো আমার সম্ভব হয় মদিনা কোনো সাহাবী যাইব না কাজে যুদ্ধের মাঠের মধ্যে আপনার চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে নবীজির চাচা যে সময় মুসলমান হয়েছিল ওই সময় নবীজি একটা ডাক দিছেন আল্লাহ আমার ডান হাতটার দিন মুসলমান বানাই দিছো সুবহানাল্লাহ এই নবীজির চাচা এ ওহুদের জমিনের মধ্যে গুরু যেমনে ভাবে টুকরা টুকরা করে বানায় আমির হামিদার লাশখানে তেমনে ভাবে পাথরের মধ্যে বানাইয়া টুকরা টুকরা করে বানাইছি না ওহুদের ময়দানে চতুর্দিকে হই না সুবহানাল্লাহ আমার নবী ডাক দেয় আলী যা যা আমার চাচা শহীদ হইছে দুঃখ নাই আমার সাহাবী যেন আর ঘুম মরে না আলী যুদ্ধের মাঠের মধ্যে গেল গিয়া উলমা দিনের বাপ হইয়া গেল আলী যেই দিক দা দর দেয় বেঈমানরা ওই দিক দিয়ে ফলায় এবার আলী দেখা যায় যুদ্ধ করতে 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 উহুদের ময়দানের যুদ্ধ জয় ঘোষণা করলে এ দুনিয়ার মানুষ আমার নবীজির লোহার তীর দিছে মাথার মধ্যে একজন সাহাবী আইয়া ডাকতে নবী গো আমি তীরটা কুল্লা দেই কই কেমনে কোন বাঘ হয় কামর মাইরা ধরি এবার সাহাবী কামর মাইরা ধরলেন নবীজির মাথা মুবারকের মধ্যে দুইটা হাত দিয়া ধরলেন দইরা এমন দূরে টান মারলে তীরটা মাথা সারে না সাহাবী ও কামর সারে না এবার সাহাবী ভাবলেন যদি এক জানে আমি না তুলতাম পারি আমার নবীর কষ্ট হবে সাহাবি এমন জোরে টান দিলেন লোহার ভিড়টা মাথার থেকে ছুটে আইলেন সাহাবির ভিড়টা দাঁত ভাঙে গেলেন
সাহাবী দাঁত তুলি হাতে লইয়া ফাঁসের দিকে দৌড় দিলেন। আমার নবী কই সাহাবি কি হইছে? সাহাবি কই না নবী আমার কিছু হই না। এ পৃথিবীর মানুষ ওই নবীর মাতা মুবারকের রক্ত বলি উরুঙ্গে ছুটতেছে। এবার রক্তে ওহুদের গুহাটা লাল হইয়া গেলেন। আমার নবীর সাহাবি এবার জিব্বাটা বার কইরা সাইরা ওহুদের ময়দানের মাটির মধ্যে ফইরা এবার জিব্বাটিয়া নবীর রক্ত মুবারক খাইতেছে। এই রক্ত হওয়ার হারাম নবীর রক্ত হাইয়া বিলোকের আগুন হারাম হই না। সুবহানাল্লাহ, তুই দেখ নবী আমার মতন হইল বের রক্ত বংশ মারা তোর রক্ত হাইলে হয়ে রইল আর নবীর রক্ত হাইয়া জান্নাত যায় হই না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এ পৃথিবীর মানুষ আমার নবী কি ডাক দেয়? এ আমার সাহাবি কি খাস? আরেকজনে কই নবী গো রক্ত খাইতেছে। আমার নবী কই সাহাবি রে তুই রক্ত খাইলি না? চারটা দুর্গের মধ্যে তুই তালা মারতেছ। ওই সাহাবি আমি নবীর রক্ত যেই ফেডের মধ্যে যাইব ওই ফেডটার মধ্যে দুজকের আগুন আদরা হারাম হয়। সাহাবি শুধু না আরেকটা সুসংবাদ নেন, আমি নবীর রক্ত হাইসত তোর বড় যতটা ছেলে সন্তান হবে সকল সন্তান গুলি কুরআনের হাফেজ হবে। বন্ধুরা আমার, আমার নবীর রক্ত খাইয়া দুর্গের আগুন হারাম হয়। আমার নবীজির ফেসাব মুবারক খাইয়া দুর্গ হারাম হয়। নবীজির হুবহু মাইমন ফেসাবের একটা মুশকি ফালাইছে কই হ আমরা কইছি না তুমি এই ফাম মুশকিরা দিয়া ফালাই দাও দূর উনি কি করছে ইটা ফুঙ্গার পরে মেসে গেরানের বন্ধ করে এই ফালিটা উনি টান দেখাই নিছে কই না। সুবহানাল্লাহ। উম্মে আইমান কই নবী আমি তো আপনার ফরসা মুবারক খাইছি কাজে আমি তো ইদার মধ্যে ফেরসাবের কোনো তার ভাই না। আমার নবী ডাক দে আমি নবীর ফেরসাব খাইছো না দুজকের মধ্যে ঠালা মারছ। পৃথিবীর মানুষ আমার নবীজির ফেরসাব মুবারকের কথাই দান। আমার নবীজি পায়খানা মুবারক করতে গেছে মা আয়েশার বিয়া হওয়ার পরে নবীজির পায়খানা মুবারকের রং কি সুরত দেখছে না। এবার একদিন মনে মনে নিয়ত করছে নবী লেপটিন থেকে বাইরে গো আমি যাই নাই আমি দেখবো আমার নবীর পায়খানার রং। কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সাথে সাথে গেলেন গিয়া দেখে পানিও নাই পায়খানাও নাই। আয়েশাই গরমাইরা বাহির হইয়া ইয়া নবীর মুখের ফল চাই নবীর হাতের ফল চাই। আমার নবী ডাক দেয় আয়েশা তুমি আমার ভাইয়ে মুম্বাই তাকাইতাছো কেরে? নবীর বিবি ডাক দেয় মা আয়েশা ডাক দেয় নবী গো বিয়া তুমি মাফ করবেন আমি দেখলে ভাইলাম পায়খানা মুবারকের মধ্যে গিয়া পানিও নাই পায়খাও নাল নাই। ইয়া রাসূলুল্লাহ গেছে কই হইছে কিনা? আমার নবী আল্লাহর জমিন্দা হাক করে আমি নবীর পায়খানা মুবারক খাওয়ার জন্য তোর পায়খানা খাইব আল্লাহর জমিনে নবীর পায়খানা মুবারক খাইতে কাজেই পৃথিবীর মানুষ আমার নবীজির সাসারা আমির হামজা বহুদের ময়দানে শহীদ হইলেন। এবার পুরুষ মানুষ নাই দুষ্টের টুকরা গুলে আমার নবী ডাক দেয় সাসারে আমার নবীজির সাসার দুষ্টের টুকরা গুলে তোমরা কাঠুরি বান্ধ কন্যা সুবহানাল্লাহ কাঠি বান্ধ। এবার সাহাবীরা তুহাইয়া কাঠি বান্ধলেন গাঁটটি বান্ধার পরে নবীরে আয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ গাঁটটি বানছি
আমার নবী জি ডাক দেন আমারে দুইজনে ধরো দুইজনে ধরলেন এবার নবী জি কয় কাটি মুবারক কে দুইজনে তুললা লয়া এবার কোন সাহাবী গেলেন শেরে বুদানি গেলেন বললা সুবহানাল্লাহ যেই মানুষটা একটা বদরের যুদ্ধের মধ্যে একটা দরজারে টান্ডাল হইছিন এই দরজাটা 350 মন ওজন আছে বললা সুবহানাল্লাহ বদরের যুদ্ধের মধ্যে একটা দরজারে ঠান্ডা লইছিন আর সাহাবীরা গিয়া যুদ্ধের শেষে কয়েকশো সাহাবী টানে যা কোন আলগাইতে পারে না যে সাহাবীরা ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ আলী ফকিরা ভাই সাহেব আলী ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে ইসলামের এমন একটা জোশ উঠছিন আমি যদি দুনিয়ার একটা খারাপ হইতাম আমি দুনিয়ার রাডে টান মেরে তুলতাম আর তুল দিয়ে আমি কাফিরের মাথার মধ্যে শব্দা ধরতাম না সুবহানাল্লাহ বন্ধুরা আমার এবার আমার নবীর সাহাবী আলী গিয়া এবার গুস্তের গাঁঠুরির মধ্যে ধরলেন আরেকজনে ধরলেন গাছটিরা উঠবে না এবার দুইজনে ধরলেন উঠে না তিনজনে ধরলেন উঠে না চারজনে ধরলেন উঠে না এবার সতা সতি সাহাবীরা গাঁঠির মধ্যে দইরা টানে গাঁঠিরা উঠে না নবীজির কাছে আইয়া ডাক দেয় নবী গো তার কারণ বুঝলাম না আপনার সাসার কাটুরি দাই হ্যাঁ দেখ আমরা তো কাম পারি না আমার নবী ডাক দেই সাসরে আমার এনে গাটির দারে এবার দুইজনের কাদের মধ্যে বল কইরা আমার নবী রে লয়া গেলেন এবার বললেন তোমরা টান দাও এবার সাহাবীরা কইরা টান দেই গাটি আর উঠে না আমার নবী জি সাইয়া দুইটা চোখের পানি জল জল কইরা সার চার আরম্ভ করলেন নবী কাঁদতে জাবিরা তোরা টানিস না আর টানিস না আজকাল সে জ্ঞান কেমন পর্যন্ত টানতে পারবে আমার শাসন লাশ নেওয়া সম্ভব হবে না কইনা সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার নবী ডাক দেয় সাহাবীরে তোরা তোর সব গাঁটকে উঠে দিয়া আর আল্লাহর জমিন গা কামড় মাইরা দইরা রাখছে গাঁটকের নিচে দিয়া বাটি কামড় মাইরা ধরছে শাসার লাশ নেওয়া দিবে না এই উহুদের ময়দান ওই দাফন করা হবে জিঙ্গের আমার শাসা দেখে আমি নিজে দেখে আজ উহুদের ময়দান একটা শিখের বেড়া দিয়া আমি হান্দার লাশের হইছে এ খুব ভক্ত মাটি যারা মুমিন হইয়া মরে যারা নবীর আশে হইয়া মরে এরা মাটি ও লাশে দাঁড়ায় কইনা সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমির হামজার হাতের দিকে হাত লাগাইয়া গুস্তের দিকে গুস্ত দিলেন ভাইয়ের দিকে ভাউ দিলেন বডির দিকে বডি দিয়া এবার আমির হামজার লাশটারে উহুদের ময়দানের মধ্যে দিলেন এবার উহুদের ময়দানে দাফন কইরা ওই জায়গার মধ্যে থইয়াইলেন আমার নবী ঘোষণা দেন হে আমার সাহাবীরা তোমরা যারা আমি নবীরে দেখবা আমার সাসারও গিয়া দেখাইও যারা হাজিরা যা এরা উহুদের ময়দানে যাইতে হবে দেখতে হবে আমার নবীর কথা দুনিয়ার মুসলমান আমার নবীজির সাসার লাশটা উহুদের ময়দানে বইরা আছে আর শত যত লাশ আছে জান্নাতুল বাকির মধ্যে আইনা খবর দেওয়া হয়েছে এ পৃথিবীর মুসলমান নবীর ভাষিকের কথই দাম ওই আমরা বহুর বাহাদুর আমরা নবী সব নবীর ঈমান মানুষ আমরা বহুর বাগমান আমরা নবী সব নবীর আমরা নবী না হইলে কিছুই ফয়দা না তো হৃদয় অন্ধকারে পরে রইত অন্ধকারে পরে রইত এ বিশ্ব উবন হুদার আমার শামসা প্রহর বাগমান আমদার নবী সব নবীর ঈমান মানুষ আমরা পরহর বাগর মান আমদার নবী সব নবীর ঈমান আমদার নবীর উসিল্লা যা আছে সব কই দাইছে বলে সুবহানাল্লাহ
বন্ধুরা আমার এবার আমার নবীজির ফেমে ফয়রা হানজালা শহীদ হইছেন হানজালা নতুন বিয়া করছেন এবার বিয়া কইরা রাস্তার মধ্যে শুনে মোহাম্মদ নাই রে মোহাম্মদ নাই মোহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বন্ধুরা শুনে হানমা এবার হানজালা গুসলের লুঙ্গি হাতে আসেন লুঙ্গি রাতিয়া বিবিরে ডাক দে বিবি আমার তরুয়ারি হাতে দে বিবি ডাক দে স্বামী কোথায় যাইবেন যুদ্ধের মাঠে আরে যুদ্ধের মাঠে যাইবেন আপনি নাই আপনার শরীরটা তো না ভাগ যুদ্ধের মধ্যে শহীদ হইলে পরে মরলে পরে গোসল দেওয়া হয় না রক্ত মাখা অবস্থায় আসরের ময়দানে উঠতে হবে হইনা সুবহানাল্লাহ জীবন দিলে এই রক্ত মানুষ এবার হানজালা ডাক দেয় আমি মুক্তারে আমার ময়দানে শহীদ হয়ে গেছে দে দে আর বিলি করিস না বিবির হাত থেকে তরবারি লইয়া যুদ্ধের মাঠে দৌড় দিলে যুদ্ধের মাঠের মধ্যে গিয়া এবার যেই দিকটা তীর মারে আমির হামজার বুকটারে সামনে দিয়া দেয় যেই দিকটা তরোয়ারি মারে ওই নবীর সামনে মাথা ধরে সেই রোপা লইতে লইতে তেরোটা তীর তার বুকের মধ্যে ফলল তেরোয়ারির বুক পড়ল আমির হামজা জমিনের মধ্যে ফইরা কান্দে আল্লাহ আমি শহীদ হয়ে যাই যোগ্য নাই আল্লাহ আমি বেঈমানের সামনে আমার নবীরে থইয়া যাই আল্লাহ তুমি আমার নবীর হেফাজত কইর নিজে বলে দুঃখ নাই নবীর প্রতি আফসোস তুমি সুবহানাল্লাহ আর যারা শহীদ হইলেন আমির হামজার বিবি দৌড়ি আইয়া ডাক দে ইয়া রাসূলুল্লাহ আমি শুনছি সাহাবীদের লাশ রে গোসল দেন না যুদ্ধের মাঠের মধ্যে যারা শহীদ হয় এরারে বিনা গোসলে দাফন কইরা দেন নবী গো আরবি মাফ করবেন আমার স্বামীর শরীর ডান না ভাত আমার স্বামীর আপনি গরজ গোসল না দেয় কইরা দিয়ে আমার নবী ডাক দেন মদিনার সাহাবীরা রে আমির হামজার লাশটা কই বাহির কর হামজালার লাশটা কই বাহির কর এবার আমির হামজার লাশ আর উহুদের ময়দানে পায় না সুবহানাল্লাহ আমির হামজার লাশ পায় না আমির হামজার লাশ পায় হামজালার লাশ পায় না এবার আকাশ থেকে গাইবে আওয়াজ হইতে আরম্ভ করলেন হে আমার দোষ তুমি আকাশের দিকে তাকাও আকাশের দিকে তাকাইলেন নবীজি সাইয়া দেখে আল্লাহর জান্নাতের ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা লাখ কোটি ফেরেশতারা আমির হামজার লাশারে জান্নাতের পানি দিয়া বেহেশতের পানি দিয়া গোসল দিতাছে এই পৃথিবীর মানুষ দুনিয়ার কোন মূল্যারে আসমানের ভাড়িতে গোসল দিছে নবীর ফেমে জীবন দেওয়ার পরে আসমানের ভাড়িটা বেহেশতের ভাড়িটা গোসল দিয়া দুনিয়ার জমিনের মধ্যে লাশ লাগাইছে কইনা সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার নবী জিল্লা সাহাবি আমির হামজার রাস্তারে এবার সামনে আইনে আল্লাহর ফেরেশতারা দিলেন এখন যাওয়ার পরে নবীজির সাহাবিরা সাইয়া দেখে দাড়ি বাইয়া বাইয়া জান্নাতের পানির ফুটাগুলি ফলতেছে জীবন যদি দেও নবীর জন্য দেও আশিক যদি হও নবীর জন্য হও এই দুই চোখের হেই তারে বয়ের কোন জায়গা আছে আমার ইমান হইছে আমি যদি নবীরে বালা হয় দুই চোখ যাওয়ার লাগে আমি কইছি আলহামদুলিল্লাহ এর হেই তারে ইস্তাস তোরা দুই চোখের বই বেহেশতের বই আমার কাছে আইবে আমি বেহেশতের আশা করি না আমি করি নবীর ভালোবাসার আশা করি না সুবহানাল্লাহ নবী যদি আমারে ভালোবাসে আমি দুই চোখ তো স্টার্ট করতে চাই না সুবহানাল্লাহ
কাজেই যার ফের ভিতরের মধ্যে নবীর ফেম আছে এর মধ্যে দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো লোক নাই দুনিয়ার কোনো আপনার সাইদ দুনিয়ার কোনো ভালোবাসা নাই কাজেই আল্লাহ নবীর ফের যদি দেখা কইনা সুবহানাল্লাহ ওই নবীর ফেরই গেরা ওই দিশাহারা মরনের কই করে না নবীর প্রেমিকেরা ওই দিশাহারা মরনের কই করে না এহেন তো মরে না প্রেমিক ছিল ইব্রাহিম নবী ওই আপন পুত্র দেই রে কুরবানি বন্ধা সুবহানাল্লাহ প্রেমিক ছিল ইব্রাহিম নবী ওই আপন পুত্র দেই রে কুরবানি আরে কুরবানি না কুরবানি না এশকের প্রেমের দেউ খেলাই প্রেম তো মরে না ওই আমার নবীর প্রেমিকের প্রেমিক ছিল ইসব নবী যার প্রেমে লেখা বিবি গো প্রেমিক ছিল ইসব নবী যার প্রেমে লেখা বিবি গো ওই প্রেমের দায়ে জল কাটিল তো গো প্রেমের সারল না প্রেম তো মরে না ওই আমার নবীর প্রেমিকের দিশাহারা মরনের কই করে না প্রেম তো মরে না নবীর প্রেমে যারা জীবন দিছে এরা মরার ভয় কোনদিন ঘোষণা কেয়ামতের আগে বর্তমান হবে না সুবহানাল্লাহ কাজে আমার নবীর সাহাবীরা যুদ্ধের মাঠের মধ্যে জীবন দিছে কিন্তু এরা জীবন লইয়া ফিরত আইতে রাজি আছেন না হইনা সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এক যুদ্ধের মাঠ হইছে এক মায়ের একটা সন্তান যুদ্ধের মাঠের মধ্যে গেছে গিয়া সাইরা দেখতেছে সাহাবীরা দেখতেছে মানুষে মুসলমানে দৈরা দৈরা চোখ খুলিলতেছে মুসলমানে দৈরা দৈরা জবই কইরা গুরুর মতন গুদ মারাইতেছে এক মায়ের এক সন্তান দেই কাছরা দৃশ্যগুলি দেখেছে আর ভিতরে বই গেছে মার কাছে আইয়া দৈরাইলে মায় ডাক দেখে বাবা আইলা যুদ্ধ হরাইলাম তুই আই যুদ্ধ থেকে আইলে গেল ওই মা আমি যুদ্ধের বাতের মধ্যে যেই ঘটনাগুলি দেখছি গো মা আমার বই বই হইয়া গেছে মায় ডাক দে দাফুসের দল কি দেখছস হয় মা আমি দেখছি তার সত্তা কুইলা এবার গদ্দার মধ্যে ফালাইয়া সত্তারে কুবাইতাছে কাটতাছে গুস কাটতাছে এই দৃশ্য গুলি দেইগা মা আমার বই লাগিয়া গেছে মা বই দেখা পুরুষ একটা গুরু জুদু জবই করে গুরুর বুঝতে টুকরা করে না বিরানি করে না রান্দে এবার গুরু কোনো আর কইতে পারে গুরু আর কইতে পারে ইদার যা মনে চায় তার আন্দা হয় পরে আমি ভনেছি যুদ্ধের মাঠের মধ্যে যাইতে গিয়া শহীদ হইতে আমারে কিয়ামতের মাঠের মধ্যে শহীদের মা কইতো তুই কেরে ফিরত আইলে সুবহানাল্লাহ ছেলে উচ্চার একবার ঘর মারছে যুদ্ধের মাঠের মধ্যে গেছে এবার যুদ্ধ করতে 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 এক মায়ের এক সন্তান শহীদ হইলেন বিনা সুবহানাল্লাহ এবার আর এক মায়ের আর এক সন্তান যুদ্ধের মার তাইকা কেমনে আইলেন গাছে শহীদ হইয়া গেলেন এবার মা গিয়া রাস্তার মোড়ে দাঁড়াইয়া রইলেন বাবা রে তোমরা দি যুদ্ধের মার তাইকা আইছো আমার ছেলেটার কি খবর সুবহানাল্লাহ
মানুষে ডাক দে মা ও মা তুমি বাড়ি যাও তোমার ছেলেটা ফাঁসে দিয়াই কাছে এবার মা শান্তি হইয়া গেলেন দ্বিতীয় আরেক গলাইলেন এরারে জিজ্ঞাসা করে বাবারা কুমড়া দিয়ে আইলাই আমার ছেলে কই মা তোমার ছেলে ইসলামের কাজে শহীদ হইয়া গেছে কইনা সুবহানাল্লাহ এখন দুই দলে দুই জাত কথা এখন মা হয় আরেক দলে হয় আইতাছে আরেক দলে হয় শহীদ হইয়া গেছে